চাই মাওলানা মামুনুল হক শাইখুল হাদিসের সন্তান মাওলানা মামুনুল হক নারায়ণ তকবীর মামুনুল হকের কিছু হলে মামুনুল হাসিমের কিছু হলে উলামা হকের কিছু হলে হ্যাঁ মুসলমান মাওলানা মামুনুল হকের বাবা 50,000-এর উপরে সত্যকে বুখারী বলেছেন তৈরি করেছেন মাওলানা মামুনুল হকের বাবা বুখারি শরীফের সর্বপ্রথম বাংলায় ডাক্তার মাওলানা মামুনুল হকের পরিবারের 200-এর উপরে কোরআন হবে হকের পুষ্পুত্তলিকা দাহ করেছ যারা মামুনুল হকের ছবিতে আগুন দিয়েছ যারা মামুনুল হকের বিরুদ্ধে স্লোগান দাও তোমাদের বংশ তারা স্তলে দেখা যাবে অনেক চুপ ডাকাত দেখে আসবে আমাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছ কার ছবিতে আগুন দিয়েছ চিন্তা ভাবনা করে কাজ করে আমরা বন্যার পানিতে ভেসে আসি না আমাদের ঘর মত খেয়ে দিবা তোমার আইডি কার্ডের যেই দাম আমার আইডি কার্ডের সেই দাম তোমার জীবন দুই হাত আমার দুই হাত পরিষ্কার ভাষায় বলতে চাই বর্তমান সরকারকে যারা আমাদের বিরুদ্ধে বক্তৃতা দেয় যারা রাস্তাঘাটে মামুনুল হকের বিরুদ্ধে স্লোগান দেয় তাদেরকে স্লোগান দিতে শুরু করেছেন জুসের স্লোগান আজকের দিন বদলা নেওয়ার দিন আল্লাহ নবী স্লোগান দেওয়ার পরে ডাক দিয়ে বলছেন থামো আজকের দিন এই স্লোগান হবে না রাসূল স্লোগান পাল্টে দিয়ে বলছেন আজকের এই স্লোগান হবে না স্লোগান হবে আলিয়াউমা ইয়াউমুল মারহামা আজকের দিন হলো রহম করার দিন সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর নবী মক্কায় প্রবেশ করেছেন হজ উমরা করতে যাওয়ার পরে সর্বপ্রথম কাজ হলো সাত সংক্ষেপে যে কথাটা বলতে চাই তোয়াফ করাটা হলো হজের মধ্যে একটি সর্বোৎকৃষ্ট ইবাদত 1996 সালে সর্বপ্রথম যখন হজে গেছি বাদে উম্মেহানি একটা জায়গা আছে ওই জায়গাতে বাংলাদেশের সমস্ত বুজুর্গানে সেখানে যায় বসতে সর্বপ্রথম গেছি তো গাড়ির থেকে যখন নামছি এখনকার মতো ব্যবস্থা করা ছিল না টিকিট করে সেখানে যাইতে হইতো যাওয়ার পরে নিজের বাসা নিজেরা ভাড়া করে নেওয়া আমরা যার যার বাসা ভাড়া করবো তখন গাড়ির থেকে নেমে এদিক সেদিক যখন যাই সাথী সঙ্গী বাংলাদেশ থেকে যারা গেছে তারা সবাই একজন আরেকজনে বলতে চাই উম্মেহানিতে দেখা হবে উম্মেহানিতে আমি মনে মনে ভাবতেছি ওখানে ছায়া দেখি বাংলাদেশের কোন বুজুর্গ বাকি নাই সব উম্মেহানিতে বসে সুবহানাল্লাহ বাংলাদেশে বুজুর্গ সেখানে আশ্রয় নেই কেন আর ওই জায়গায় বসে কেন এটা তো জানা দরকার শেষ পর্যন্ত জানতে পারলাম হযরত হাফিজজি হুজুর যায় ওখানে বসে হযরত হাফিজজি হুজুর রহমতুল্লাহ আলাইহি যায় ওখানে বসতেন বাংলাদেশের কোলাঙ্গারেরা হাফিজজি হুজুর কে জাকার বলেছ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক কে জাকার বলেছ তোমাদের রক্ষা নাই আবুল হাবিবের পরিণতি মাওলানা হাসান জামিল দামাত বারাকাতুহুম আপনাদের সামনে যে আলোচনা করেছেন যে সারগর্ব বয়ান করেছেন সাধারণত কোনো কিছু কোনো পাত্রে রাখার পরে এর উপরে কিছু রাখলে আগে তা ঢাকা হয়ে যায় এই জন্যে
ওনারে আলোচনাটা আপনাদের সকলের অন্তরে গেছে, বাড়িতে নিয়ে যাওয়া দরকার। আমি আসলে খুবই ক্লান্ত, পরিশ্রান্ত। গতকাল আমার প্রোগ্রাম ছিল